রঞ্জি ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুরু হলো। রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছে ঝাড়খণ্ড, সেই ম্যাচেও খেলতে নামলেন না ঈশান কিষাণ। তাকে রঞ্জি খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় ও বোর্ড সচিব জয় শাহ। সেই নির্দেশের তোয়াক্কা করেননি ঈশান, নিজের মধ্যেই অনুশীলনে ব্যস্ত তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে দলে রাখা হয়েছিল ঈশান কিষাণকে। সেই সিরিজে কেএল রাহুল ভারতের হয়ে উইকেটকিপার ছিলেন। প্রথম টেস্টের পর হঠাৎ করে নিজেই দলকে জানান তিনি মানসিকভাবে ক্লান্ত, বিশ্রাম করলেন। বোর্ড তাকে ছেড়ে দেয়। এরপরই দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন ঈশান কিষাণ। এই ঘটনাকেই ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।